হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাতোই ব্লগস। তো আমি আজকে নিয়ে আসলাম দার্জিলিং ভ্রমণের সেকেন্ড পার্ট। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং আসা। তো আমি জানলার সাইডে বসেছি আর সেই জানলার সাইড থেকে যতটা পারছি আমি ভিডিও করছি। তো দেখো বন্ধুরা, এই আলো, এই মেঘ, তো আবার এই নামলো বৃষ্টি। ছনছনে হাওয়া, কনকনে ঠান্ডা, সব মিলিয়ে সত্যি বন্ধুরা কি মায়াবী। তো সবে শুরু করলাম পাহাড়ের রানী দার্জিলিংকে দেখা। না জানি আরও কত কিছু দেখবো আমি, সেই ভেবেই তো মানে আমি কি বলবো, মানে আবেগে আপ্লুত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে রোজকার গড়বড়তা জীবনের থেকে দু একদিন একটু অন্যরকম করে বাঁচার জন্য, হ্যাঁ একটু নিজের মতো করে বাঁচার জন্য, একটু হচ্ছে নিজের মতো করে এনজয় করার জন্য মানে দার্জিলিং বেছে নেওয়াই যায়, তাই না বলো? সেরকমই জায়গায় দার্জিলিং শহর। ওয়াও, কি মনোরম পরিবেশ! আমার তো মনে হচ্ছে পাহাড়ে যদি আমি একটা বাড়ি করে থাকতে পারতাম কতই না ভালো হতো। তো বন্ধুরা, গাড়িতে আমরা সবাই মিলে বসে এই গল্পগুলোই করছি যে হচ্ছে পাহাড়ে যদি হচ্ছে বাড়ি করতে পারতাম কিংবা একটা বাড়ি থাকতো, গরমের দিনে এসে এখানে থাকতাম, আবার ঠান্ডার দিনে হচ্ছে বেঙ্গলে চলে যেতাম, কি ভালো হতো, কি ভালো হতো। হচ্ছে গরমে আমরা যেখানে হাইফাই করছি, দুটো তিনটো ফ্যান হ্যাঁ চালিয়ে থাকতে পারি না, আর এখানে হচ্ছে এই গরমের দিনে এখানে মানে সোয়েটার পরে থাকতে হয়। জানো, পাহাড়ের এই আঁকা বাঁকা খাড়া খাড়া পথ, জানলা দিয়ে একটু নিচে তাকালে যেমন ভালো লাগছে, তেমন কিন্তু মনের ভিতরটা না ভয়ে একটু কেঁপে উঠছে। তো যাকগে, আমাদের হচ্ছে গাড়ির ড্রাইভারটা বেশ দক্ষ, তো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। এই দেখো বন্ধুরা, মানে আমাদের হচ্ছে পাহাড়ের রানী এখন কুয়াশার চাদর গায়ে দিয়ে বসে পড়ল, দেখেছো? কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কি কুয়াশা, কি কুয়াশা। তো দার্জিলিংয়ের এই অপরূপ সৌন্দর্য দেখে আমার মনের মাঝে হাজারো রিংটোন উঁকি দিচ্ছে। জানো বন্ধুরা, হাজারো রিংটোন উঁকি দিচ্ছে। তো শোনাবো নাকি তোমাদের, বলো? দাঁড়াও, একটুখানি শোনাই তোমাদেরকে। না থাক, পরে আবার তোমরা সবাই হাসবে, বাবা আর আমি লজ্জা পাবো, দরকার নেই, দরকার নেই। তার থেকে বরং অন্য গল্প করি, সেটাই ভালো। তো দার্জিলিং আসার সুযোগ আমি বেশ কয়েকবারই পেয়েছিলাম, কিন্তু আসিনি। হ্যাঁ, হেলায় মানে সেই সুযোগটা হাতছাড়া করেছিলাম। আমার হাজবেন্ড আমাকে অনেকবারই বলছিল যে চলো দার্জিলিং যাই, ঘুরে আসি। তো আমি আসিনি, তারপরও একা একা এসেছিলো আমাকে রেখে। তো এখন মানে পস্তাচ্ছি যে কেন আসিনি। তো এই জন্যই আমার মানে এগুলো কথা মনে পড়ছে, জানো তো, সেগুলোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, দেখো এখন তো একদমই কিছু দেখা যায় না, এই মানে অন্ধকার, আবার এই দেখো যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে, যেটা ফার্স্টেই আমি বলেছি। তো সেই হচ্ছে, কোথাও মানে ভিডিও করতে পারছি, কোথাও পাচ্ছি না। তো যাকগে সেসব কথা, এবার হচ্ছে আসল কথাটা বলি তোমাদেরকে। তো তোমাদের উপর আমার কিন্তু খুব মানে অভিমান হয়েছে, জানো, খুব অভিমান হয়েছে। মাঝে মাঝে মনে হয় যে না, কথাই বলবো না তোমাদের সঙ্গে, কথা বলেই বন্ধ করে দিব, কিন্তু তোমাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি, তো সেই জন্য কথা না বলে থাকতে পারি না, জানো তো। সেই কথাটা কি বলো তো, কথাটা হচ্ছে তোমরা আমার ভিডিও কেন দেখো না বলো তো? তোমরা আমার ভিডিও দেখো না, এই জন্যই মনটা আমার খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমিও তো হচ্ছে তোমাদের কাছে আশা করি যে তোমরা আমার ভিডিও দেখবে, মিষ্টি মিষ্টি কমেন্টস করবে, লাইক করবে। হ্যাঁ, তোমরা সেগুলো কেউ করো না, তোমরা খুব পচা। তো এই দেখো বন্ধুরা, দেখেছো অন্ধকার মনে হচ্ছে না, মনে হচ্ছে না রাত্রি হয়ে গেছে, আসলে রাত নয়, কিন্তু এখনো হচ্ছে দুপুরবেলা, এখনো একটাই বাজেনি, জানো, দেখো এই অবস্থা। আর এবারে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কার্শিয়াং শহরে, এটা হচ্ছে কার্শিয়াং সিটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে হচ্ছে কত দোকান পাট, দেখেছো? যে টাকমাদার আমাদের এক দাদা সুইজারল্যান্ডের, হ্যাঁ ওই হাই হ্যাঁ 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 হ্যাঁ
কুয়াশা পড়তেছে, কুয়াশা দেখ, বৃষ্টি পড়ে দেখ, কুয়াশা তো। যাই হোক বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত আমাদের হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছালাম, আর এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি মেলের দিকে। আর এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর এখানে কিন্তু এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই ছাতা খুলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে অনেক দোকানপাট খোলা রয়েছে। আর আমার না এখন ভীষণ টায়ার্ড লাগছে, আর এক মানে কি বলবো, এক পাও এগোতে ইচ্ছা করছে না, একটু হাঁটতে ইচ্ছা করছে না, ভীষণ টায়ার্ড লেগেছে। আর খুব খিদেও পেয়েছে, হ্যাঁ মনে হচ্ছে আমি এখানেই বসে পড়ি কোথাও, আর হাঁটবো না, কিন্তু উপায় নেই, হাঁটতে হবে। একটু বেশি দূরে নয়, সামনেই, এটা মেলেরই রাস্তা, সামনেই মেল, ওখানে গিয়েই হচ্ছে দাঁড়াবো আমরা। তো বন্ধুরা এই যে মেলে আসলাম, আর এই দেখো মেলের অবস্থা দেখেছ, দেখো মেঘে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখে মনে হচ্ছে না যে ভোরের আলো শেষে সবে সকাল শুরু হচ্ছে, আমার তো এরকমই মনে হচ্ছে। আর হচ্ছে জানি যে পাহাড়ে ঠান্ডা আছে, মেঘ আছে, কিন্তু এতটা সেটা হচ্ছে নিজে এখন বাস্তবে হচ্ছে চোখে দেখছি, খুবই ভালো লাগছে। তো যাই হোক আমাদেরও খুব ঠান্ডা লেগেছে, তো এখানে একটু দাঁড়াবো আমরা। দেখো কত ঘোড়া দেখেছো, অনেক ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার পিঠে অনেকেই উঠে, বাচ্চারা উঠে, অনেকেই উঠে ঘোড়ার পিঠে। তো এখন তো উঠাবো না, ওরাও উঠতে যাচ্ছে আমাদের বাচ্চারা, যে ঘোড়ার পিঠে উঠবো, তো এখন উঠাবো না, কারণ এখন হচ্ছে ভীষণ টায়ার্ড, এখন হচ্ছে আমাদের রেস্টের প্রয়োজন, এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো। তো তার আগে তো আমাদের রুম খুঁজতে হবে থাকার জন্য, তাই না? তো যাই হোক আমরা এখানে একটু ওয়েট করবো, আর ওরা দাদারা হচ্ছে সবাই যাবে রুম খুঁজতে। তো এই দেখো মেলে হচ্ছে রুমে বসে আছি, আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো দেখো মেঘগুলো কীরকম করে উড়ে বেড়াচ্ছে, দেখো ঠিক আমাদের হচ্ছে মানে শীতকালে যেরকম কুয়াশাগুলো হয় না, কুয়াশাগুলো দেখতে পাই উড়ে বেড়ায়, ঠিক সেরকম দেখো ভেসে বেড়াচ্ছে। এটা হচ্ছে পাইন গাছ, আর বৃষ্টিও পড়ছে ছিপছিপ করে, বেশ পাইন গাছের পাতাগুলো বেয়ে বেয়ে জলগুলো পড়ছে টুকটুক করে। আর আমি এই মেঘগুলো না দেখো হাত দিয়ে ধরছি, হ্যাঁ ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ মেঘ দিয়ে তো হচ্ছে শরীর ভিজে গেছে, পুরো গা ড্রেস সব কিছু ভিজে গেছে, কিন্তু তখনও হাত দিয়ে ধরছি, খুব ভালো লাগছে। তো কন কনে ঠান্ডা বাতাস বইছে, হ্যাঁ ঠান্ডাতে না হচ্ছে কাঁপতে শুরু করে দিয়েছি। তো আমি শেষ পর্যন্ত হচ্ছে ব্যাগ থেকে সোয়েটার বের করে পরেই ফেললাম, এত ঠান্ডায় থাকতে পারছি না। আর কি বলো তো, তোমরা আমার সম্পূর্ণ ভিডিওতে দেখবে কিন্তু বন্ধু, দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবে, লাইক করবে, হ্যাঁ আর শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এই দেখো সবাই মিলে আমরা এখানে ওয়েট করছি, আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আরেকজন দাদা মানে হাজব্যান্ডের হচ্ছে বন্ধু, ওরা দুজন মিলে গেছে রুম খুঁজতে। তো যাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ এখানে রুম খুঁজে না পাওয়া অবধি। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে, গল্প হবে, হ্যাঁ আমি কোথায় কোথায় ঘুরলাম সেগুলো হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিও। তো যাকে আমাকে দেখে মনে হবে যে আমি হচ্ছে এই সবে মাত্র স্নান করে উঠলাম, এরকম ভিজে অবস্থা হয়ে গেছে, একবারে ভিজে চুপসে গেছি। তো এই দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, দেখো আমার মাথা, দেখো চুল, তোমরা ঠিক বুঝতে পারছো কি না জানি না, কিন্তু সত্যি মনে হয় যে আমি স্নান করে এই মাত্র উঠলাম, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাকে আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আবার দেখা হবে।